প্রথমত সবাইকে ঈদ মোবারক। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সিনেমা হলে অনেকদিন পরে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে সিনেমা খুব একটা দেখার সুযোগ হয় না, খুব ব্যস্ত থাকি, মাঝে মাঝে দেখি সিনেমা, কিন্তু আজকে আমি আমার খুবই পছন্দের একটা মানুষের মুভি দেখতে আসি, সেটা হচ্ছে পরাণ। পরাণ ছবিটা দেখবো কারণ রায়হান রাফি ভাই আমার খুব পছন্দের একজন নির্মাতা। রায়হান রাফি ভাইয়ের ডিরেকশনে যেহেতু পরাণ মুভিটা হয়েছে, এই মুভিটা দেখবো। এবং অয়ন চাকলাদার, আমার বন্ধু অয়ন চাকলাদারের একটি গান আছে এই পরাণ মুভিতে, গানটা খুবই চমৎকার। নাবেদ পারভেজ ভাই এই গানটির মিউজিক শুরু করেছে, তো এই জন্য আমার আগ্রহটা আরেকটু বেশি, কারণ অয়নের গান মুভিতে আমার খুব ভালো লাগছে এবং ফেসবুকে খুব ছড়াছড়ি, এবং পরাণ নিয়ে মানুষের খুব পজিটিভ একটা চিন্তাভাবনা তৈরি হয়েছে বা ফেসবুকে দেখছি খুব ভাইরাল হয়েছে ব্যাপারটা। আমার খুব আনন্দ লাগছে কারণ এই ছবিটা আমারই বন্ধু অয়ন চাকলাদার গানটা গেয়েছেন। এই জন্য আমি আসছি পরাণ ছবিটা দেখার জন্য, এবং আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এবং গানটি রিলিজের পরে কিন্তু মানে সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঝড় উঠেছিল, দর্শক জনপ্রিয় কিন্তু গানটা অলরেডি হয়ে গেছে আমরা। হ্যাঁ, গানটা গানের জন্য জনপ্রিয়তা পেয়েছে অলরেডি, আর গানটা খুব চমৎকার কম্পোজিশন হয়েছে। এটা নাবেদ পারভেজ ভাই খুব দারুণ কম্পোজিশন করেছে এবং সিলেক্ট করেছে অয়নকে। এটা আমার খুব ভালো লাগছে যে অয়নের ভয়েসে গানটা গেছে, এবং অয়নের সাথে আনিসাও ভয়েস দিয়েছে, আনিসাও খুব ভালো গেয়েছে গানটি। এবং পরাণ মুভিটা নিয়ে আমি খুব ফেসবুকে খুবই যে একটা ঝড় এই ব্যাপারটা আমি দেখতে পেয়েছি। এবং রায়হান রাফি ভাই মানে সবার একটা আকর্ষণ থাকে, আমি রায়হান রাফি ভাইয়ের খুব ভক্ত, আমি একজন সঙ্গীতশিল্পী হলেও আমি রায়হান রাফি ভাইয়ের কাজগুলো দেখার সবসময় চেষ্টা করি, এবং পরাণ দেখবো না আমি আসলে এটা হতেই পারে না। আর পরাণ মুভির জন্য আমার পক্ষ থেকে পরাণ ভরে দেওয়া রইল সবার জন্য, আশা করি অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসলে ওনাদের ব্যাপারে কিছু বলার নেই, ওনারা হচ্ছে পরীক্ষিত সবার ভালোবাসার মানুষ, তো ওনাদের মুভি নতুন করে ওনাদেরকে ইন্ট্রোডিউস বা ওনাদের সুনাম করার কিছু নেই। মিমাপু, রাজ ভাই এরা খুব ভালো অভিনেতা অভিনেত্রী, ওনাদের ভালো কিছুই হবে। এবং পরাণে যেহেতু রায়হান রাফি ভাই এটা মেক করছে মুভিটা, অবশ্যই ভালো কিছু হবে। এখন এই মুভির ক্যারেক্টার অনুযায়ী ওনারা কী করেছে এটাই দেখার বিষয়। ওনারা এমনি অনেক ভালো একজন ভালো আর্টিস্ট ওনারা, তো আশা করি ওনারাও ভালো করেছে। আপনি একজন মিউজিশিয়ান এবং সিঙ্গার, আসলে এই ধরনের গান আমরা বাংলা সিনেমা সচরাচর কেন পাই না, যেটা দর্শক শ্রোতা প্রিয়? আসলে দর্শক শ্রোতা প্রিয় তো আসলে এখন আমরা ভাইরাল যুগে চলে আসছি, তো বাদ বিচার করি না, ভালো গান হয় না। আসলে যে এই ধরনের ভালো মুভি হইলেই ভালো গান হবে, ভালো মুভি যদি না হয় ভালো গান হবেও না। এখন ওই যে ভাইরাল, যেটা ভাইরাল হয়ে যায় সেটার পিছনে দৌড়ায়, তো এরকম একটা ভালো মুভি হতে হবে এবং ভালো মুভির কথা অনুযায়ী ভালো গান করতে হবে, ভালো সুর করতে হবে। নাবেদ ভাই গানটা যেভাবে সুর করেছে অসাধারণ, অসাধারণ। আপনি বললেন যেটা যে ফেসবুকে একটা ঝড় উঠেছে, ঝড় তো আর এভাবেই উঠে না, ঝড়টা তখনই উঠে যখন মানুষের অন্তরে যে কিছু একটা লাগে, এই হচ্ছে বিষয়। আমি লাস্ট প্লেব্যাক করলাম দিঘির প্রথম মুভিতে, তুমি আছো তুমি নেই, আমি আর পূজা আপু করেছি গানটা। তো এরপরে আরও কয়েকটা প্লেব্যাক করেছি, ওগুলো আনরিলিজ এখনও, আমরা ওটা এখনও প্রচার করিনি বা কোন মুভিতে গিয়েছি, আরও কিছু কাজ হাতে আছে ইনশাল্লাহ। আসলে প্লেব্যাক হোক আর অডিও হোক, গান তো গানই, আমি তো গানই গাই, গান গাইতেই আমার ভালো লাগে। এখন যেখানেই যাক, আমি আশা করি যে আমার গানটা ভালো কোথাও যাক, সেটা হোক মিউজিক ভিডিও, মুভি। মুভিতে গাওয়ার তো সর্বোচ্চ শেখর যেটাকে বলে, মুভিতে গাওয়া হচ্ছে মানুষের স্বপ্ন, তো মুভিতে আমি সবসময় বেশি এক্সাইটেড ফিল করি যে আমার ভয়েসটা নায়কের ঠোঁটে লিপসিং করবে, এটা দেখতে আরও ভালো লাগে। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন কাজ করে বাংলা সিনেমা যারা দর্শক প্রেমী বা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদের উদ্দেশ্যে আসলে আমার মনে হচ্ছে যে এখন বাংলা সিনেমার দিকে মানুষ আবার মুখ তাকিয়েছে, কারণ বাংলা সিনেমা মাঝখানে হয়তো মানুষ দেখতো না, এখন আবার নতুনভাবে যেমন রায়হান রাফি ভাই, তারপরে আরও যারা ভালো ভালো করছেন তারা ভালো ভালো মুভি দিচ্ছেন, এবং সবাই দেখি হলে এসে টিকিট পাওয়া যায় না। এবং এই যে পরাণ, যখন আমি পরাণ নিয়ে ঢুকছি, আমি জিজ্ঞেস করলাম রেসপন্স কেমন, বললো যে পরাণ, দিনদার ডে এগুলো নাকি হাউসফুল, শুনেই ভালো লাগলো। এবং বাংলা মুভি দেখবেন, না দেখলে আসলে বুঝবেন না, পুরো গল্পটা দেখতে হয়। ফেসবুকে কোনো একটা কিছু, কোনো একটা ল্যাকিংস ভাইরাল হলো, এটা একটা খারাপ চিন্তা হয়ে গেল যে না আসলে মনে ভুয়া কিছু হয়েছে, ছবিটা দেখেন এবং নিজে বোঝার চেষ্টা করেন যে কী ঘটলো। তো বাংলা মুভি দেখবেন এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখবেন সবাই, এটাই আশা করি।